তোমরা কি তোমাদের দক্ষতা দিয়ে আশ্রয়হীনদের হিন্দের আশ্রয় স্থলে পরিণত হওয়ার স্বপ্ন দেখো না তোমরা কি তোমাদের জায়গা থেকে এদেশের দেশের হারা লোকদের দাওয়াতি মার স্বপ্ন তোমরা দেখো না তোমরা কি দেখো না এদেশের যোগ্য এবং দক্ষ একজন নাগরিক হিসেবে নিজেদের ফিটনেস প্রমাণ করতে এরকম কি তোমরা স্বপ্ন দেখো না আমি গর্বের সাথে বলতে পারি আনন্দের সাথে জাল মার্কাজুল ইসলামিয়া সালাফি ইয়াতিম বিভাগ এবং আহলেদিস আন্দোলনের যে পথের আলো ফাউন্ডেশন আলোকে যে ইয়াতিম বিভাগগুলো আছে বাংলাদেশের অন্য অন্যান্য প্রতিষ্ঠানের ইয়াতিমদের চাইতে এখানে তাদের ব্যবস্থা আলাদা কেননা তাদের যথেষ্ট সুন্দর করে প্রতিপালন করা হয় তাদের দেখাশোনা করা হয় তাদের হাতের নখ কাটা পায়ের নখ থেকে শুরু শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত সারা দেহের হেফাজত লেখাপড়ার হেফাজতের দায়িত্ব নিয়েছে আমাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ মোহতারাম আমিরে জামাতের আন্তরিক প্রচেষ্টায় আল ইসলামিয়া সালাফিতে এতিমদেরকে সম্পূর্ণ পৃথকভাবে এদের সব কিছুই আয় ব্যয় থেকে শুরু করে থাকা খাওয়া এবং দায়িত্বশীল ডাইনিং সব কিছুই পূর্ণ একেবারে পৃথক ব্যবস্থাপনায় এতিমদেরকে এখানে রাখা হয় আমাদের কিছুটা লোক দেখানোর বিষয় চলে আসে লোক প্রদর্শনীর বিষয় চলে আসে কিন্তু এতিমদের দান করার ক্ষেত্রে যারা দান করছেন আমার মনে হয় না তাদের কোনো স্বার্থ এখানে আছে তাদের কোনো প্রদর্শনী কোনো ইচ্ছা এখানে আছে তারা মন থেকেই অন্তর থেকেই তোমাদের জন্য তারা কিছু করতে চান বলে এখানে দান অনুদান করেন আমার অধীনে থেকে একটা এতিম ছেলে যদি বিভ্রান্ত হয়ে যায় সে যদি খারাপ পথে চলে যায় তার জবাব কিন্তু আমাকে করতে হবে দায়িত্বশীল হিসাবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ রব্বি যিদনি ইলমা রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল লুকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইসলামের সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার মায়ের গর্ভে অবস্থান করছিলেন সেই সময়ে তিনি পিতৃহারা হন পিতাহীন অবস্থায় তিনি পৃথিবীর বুকে আসেন তিনি জানতেন একজন পিতাহারা সন্তানের কত কষ্ট কত দুঃখ কত বেদনা তাই তো রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াতিমের প্রতিপালন করবে আমি এবং সে ব্যক্তি থাকব পাশাপাশি সেইখান থেকেই পথের আলো ফাউন্ডেশনের এতিম প্রতিপালন ইয়াতিমদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নিজেকে নিজের পরিবারকে দেশ সমাজ এবং জাতিকে আলোকিত করাই এই ফাউন্ডেশনের অন্যতম একটি কার্যক্রমের অংশ সেইখান থেকেই সারা দেশে প্রায় পঞ্চাশ এর অধিক ইয়াতিম প্রতিপালিত হচ্ছে এই ফাউন্ডেশনের অধীনে তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে আলমারকাজুল ইসলামী আসালাফি ইয়াতিম খানা যেখানে প্রায় একশো যেইখানে প্রায় ছাত্র আছে একশো জন এবং ছাত্রী আছে চল্লিশ জন সেই ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আলমারকাজ ইসলামিয়া সালাফি ইয়াতিম খানার দু সালের অগ্রগতি প্রতিবেদন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে বিশিষ্ট ছোট ছোট ইয়াতিম বাচ্চারা আমরা সবাই মহান প্রভুর সুক্রিয়া করছি যার অশেষ অনুগ্রহে আমরা দিন শিখতে পারছি এবং মাহেরামাদানের বরকতময় এই সময় আমরা সবাই একত্রিত হতে পেরেছি তাই মহান প্রভুর সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ দূরত প্রার্থনা করি মহান রাসুলের জন্য যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য তার প্রতি শান্তি অবতীর্ণ হোক আমরা সবাই বলি সাল্ল আলহি আসাল্লাম আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন রাফিউজ্জামান আল মার্কাজুল ইসলাম সালাফির চতুর্থ শ্রেণীর ছাত্র রাফিউজ্জামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم ذي قوه عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد راه بالافق المبين وما هو على الغيب بضنين وما هو بقول الشيطان الرجيم فاين تذهبون ان هو الا ذكر للعالمين لمن شاء منكم ان يستقيم وما تشاءون الا ان يشاء الله আল্লাহ রবুল্লা মিনসালাম আলাইকুম যাজাক আল্লাহ খায়রান এ পর্যায়ে ইসলামী জাগরণী জাগরণে পরিবেশন করবেন আর মারকাজুল ইসলামী আর সারাফির অষ্টম শ্রেণীর ছাত্র শরীফুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা কোরআন হাদিস কোন দিন ভুল না রে সহি হাদিস কোনোদিন না ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবি আহলে হাদিস আন্দোলন ভুল নারে সহি হাদিস কোন দিন মৃত্যুর কথা যদি কারো মনে পারে ওয়ের্বিধান তব রেখ স্মৃতি পরে জল হাদিসের বেড়া জালে নিজেকে জড়ায় না কোরআন হাদিস কোন দিন ভুল না রে সহি হাদিস কোন দিন ছের না পরকালের কথা যদি কারো মনে জাগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিস কোন দিন ভুল সহি হাদিস কোন দিন ছের না ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবি আহলে হাদিস আন্দোলন ভুল না রে সহি হাদিস কোন দিন না মৃত্যুর কথা যদি কারো মনে পরে অহির্বিধান তব রেখ স্মৃতি পরে জাল হাদিসের বেড়া জালে নিজেকে জড়ায় না কোরআন হাদিস কোনো দিন ভুলো না রে সহিদ কোন পরকালের কথা যদি কারো মনে জাগে সে কি আমল ছাড়ো ও গো মাঝে হাবি ফের কাতে পরে পরকাল হারায় না কোরআন হাদিস কোন দিন ভুল না রে সহি হাদিস ছেড়ো না না যাতে রাশা যদি কর পরকালে দাওয়াত জিহাদ করো কলহ ভুলে দাওয়াত জিহাদ ছাড়া মুক্তি পাবে না কোরআন হাদিস কোনো দিন ভুল না রে সহি হাদিস দিন ছেরো না বুঝিয়া যদি ভুলে যাও সবি আহলে হাদিস আন্দোলন ভুল না রে সহি হাদিস দিন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আহলেজ আন্দোলন যেভাবে সমাজ সংস্কারে এবং সমাজের উন্নয়নের কাজ করে যাচ্ছে তা কখনোই ভোলার নয় এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন উদ্বোধনী ভাষণ উপস্থাপন করবেন পথের আলো ফাউন্ডেশনের সম্মানিত প্রকল্প পরিচালক এবং আলমার্কাজুল ইসলামী আসালাফি ইয়াতিম খানার সম্মানিত সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ كبير الاسلام. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد.

এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এতিম বিভাগের দায়িত্বরত সম্মানিত শিক্ষক মণ্ডলীয় দায়িত্বশীল বৃন্দ সুপ্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আজকে অত্যন্ত ভালো লাগছে এই জন্য যে আমরা আলমারকাজ ইসলামিয়া সালাফির এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি সেজন্য আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন আমরা সেই আদর্শের বাহক। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সেটা মেনে চলবো এটাই আমাদের সতত সাধনা আমাদের ব্রত সেটাই আর এজন্যই আমরা দিনই আইলেম শিক্ষা করার জন্য এই প্রতিষ্ঠানে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এই প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হওয়ার এই প্রতিষ্ঠানে ভর্তি কিংবা এখানে এখানে করার তো সেজন্য আমরা গর্বিত বোধ করি কারণ যারা এখানে অবস্থান করেন তারা প্রত্যেকেই বলা যায় একনিষ্ঠ দিনের স্বার্থে কাজ করেন তো সেজন্য এখানে যারা আমরা আছি আমরা প্রত্যেকেই আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমি বিগত সময়ের আমাদের এতিম বিভাগের কিছু কথা আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো প্রথমে রাষ্ট্রের অধীনে আন্দোলন বাংলাদেশের প্রতিপালিত যে কোনো কারণে হোক দুই হাজার পাঁচ দুই হাজার এক সালের দিকে সেখানে নানা বাধা বিঘ্ন সৃষ্টি হয় পরবর্তীতে রাষ্ট্রের অধীনে আবার আহ্লাদির আন্দোলনের অধীনে আহ্লাদের আন্দোলনের তত্ত্বাবধানে এতিমরা প্রতিপালিত হতে থাকে দু হাজার এসে সরকারের একটা মহলের কুট কৌশলের কারণে কুটচক্রের কারণে আমাদের এতিমদের অনুদান বন্ধ হয়ে যায় আর তার মধ্যে আমিরা জামাতসহ আহ্লাদের আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ গ্রেফতার হন ফলে সেই সময় এহিয়াত্তরাজ তাদের দেশের প্রশাসনিক কারণে আমাদের এই অনুবাদ অনুদান বন্ধ করে দিতে তারা বাধ্য হন ফলে সেই সময় আমাদের প্রায় পাঁচ সাত সাড়ে পাঁচশো অনুদান ছিল যে বরাদ্দ ছিল যে প্রতিপালনের ব্যবস্থা ছিল সেটা সাময়িক সময়ের জন্য এটা স্তব্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় পরবর্তীতে দুই সালে আমির জামাত যখন মুক্তি পান আর এরই মধ্যে পথের হলো ফাউন্ডেশন সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক তালিকাভুক্ত বা রেজিস্ট্রি রেজিস্ট্রিকৃত হয় আমরা দুই হাজার জানুয়ারিতে এই রেজিস্ট্রেশন পেয়ে যাই আর আগস্ট সেপ্টেম্বরের দিকে আবার পথেরালার অধীনে এই এতিমদের প্রতিপালন শুরু হয় বর্তমানে বিভিন্ন সময় কমে যাওয়া এবং বৃদ্ধি পাওয়া এই নিয়ে এখন আমাদের সারা দেশে প্রায় সাড়ে তিনশো এতিম প্রতিপালিত হয় আমরাই বাচ্চাদের খাওয়া পরা থেকে শুরু করে চিকিৎসা সামগ্রী তাদের যাতায়াত ভাড়া এগুলি পর্যন্ত পক্ষ থেকে এগুলি ফাউন্ডেশনের অনুদান হিসাবে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি এক সময় আমরা ছিলাম বিদেশ নির্ভর এখন আল্লাহ আমাদেরকে আমাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো তিনি সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন এখানে একটা আনন্দের বিষয় হলো এই একসময় আমরা শুধু মনে করতাম যে বিদেশি অনুদান ছাড়া আমাদের এতিমদের প্রতিপালন করা সম্ভব নয় কিন্তু দুই হাজার আটের পর থেকে আমরা দেখছি আমাদের বিভিন্ন ভাইদের দেওয়া পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত মাসিক এই অনুদান দেওয়ার মাধ্যমে আমরা আমাদের আদরের সন্তানদেরকে এই শিশু বাচ্চাদেরকে আমরা প্রতিপালন করা তাদেরকে দিনই আইলেম শিক্ষা দেওয়ার এই দায়িত্ব এই কাজ আমরা আঞ্জাম দিতে পারছি আল্লাহ রাবুল আলমিন আমাদের যে সুযোগ দিয়েছেন সেজন্য তার দরবারে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের অনেক ভাই আছেন তারা বিভিন্ন সময় বড় অঙ্কের অনুদান আমাদেরকে দেন যার মাধ্যমে এটা আমাদের পরিচালন পরিচালনা করা অনেকটাই সহজ হয় তো সেই প্রতিবেদন আমরা পরে শুনবো ইনশাল্লাহ আমি এখন আপনাদের কাছে যে জিনিসটা বলতে চাইব সেটা হলো এই দেখুন এরশাদ সরকার এক সময় চালু করেছিল এই মানে পথকলি পথকলি ট্রাস্ট চালু করেছিল মানে পথে যারা ঘুরে বেড়ায় যাদের দেখাশোনা আবাসন এর কোনো ব্যবস্থা নেই তখন এরশ এই পথকলি এটা চালু করেছিল মানে পথের যারা শিশু তাদেরকে নিয়ে তিনি শিক্ষার ব্যবস্থা করেছিলেন পরবর্তীতে এসে বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করলেও আমরা দেখি নামকা অস্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্নীতি চলে বলবোই আমরা এটা কারণ যেখানে দেখা যায় একশো তালিকা দেওয়া আছে সংস্করণ মন্ত্রণালয় সেখানে হয়তো দশটাও খুঁজে পাওয়া যায় না আবার যে বরাদ্দ তাদেরকে থাকে তাদের কাছে থাকে সেখানে তাদের তাদের পিছনে সবটা যে ব্যয় হয় এমন কোনো নিশ্চয়তা বা নজির নজিরও নাই এমনকি আমরা যদি আমার পাশে আমাদের পাশে বিভিন্ন সরকারি শিশু সদন আমরা দেখি তাহলে সেখানেও দেখতে পাবো যে সেখানে নানা অব্যবস্থাপনা চলে সেই ক্ষেত্রে মোহতারাম আমির যে আমাদের পরামর্শে আল আলমর কাজুল ইসলামিয়া সালাফি আলাদাভাবে আলাদা ভবনে আমাদের এই বাচ্চাদেরকে তাদেরকে থাকার একটা সুন্দর ব্যবস্থা তাদের প্রতিপালনের যে সুন্দর এখন ব্যবস্থা হয়েছে সেজন্য আমরা আসলে সুক্রিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না বলছেন আল্লাহর আদে যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে জেনে রেখো আমাদের যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয় আদায় করো তাহলে তোমাদেরকে আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমাদের শাস্তি অত্যন্ত কঠিন তাহলে এই নিয়মতের সুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে এখন আমরা আলহামদুলিল্লাহ এখানে ছেলেরা আমরা আশা করি অনেক ভালো থাকে আর তাদের খাওয়া পড়ার ব্যবস্থা অনেকটাই সুন্দর আমরা সেজন্য আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করি সেই সাথে যারা আমাদের এখানে দেখাশোনা করেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমাদের ছেলেরা সব দিক দিয়ে যেন তারা লেখাপড়ায় শুরু করে আচার আচরণ চাল চলন সব দিক দিয়ে যেন তারা শ্রেষ্ঠ হয় তারা যেন এখানে একটা মডেল হয় সেটা আমরা দেখতে চাই আজকে মাদ্রাসার সার্বিক রেজাল্ট আমরা যেটা শুনেছি সেটা হলো এখানে ছিয়াশি পার্সেন্ট পাস করেছে মানে সতকারা ছিয়াশি জন সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল মার্কাজুল ইসলাম সালাফি শিশু সদন তারা শতভাগ পাশ করার একটা নজির স্থাপন করেছে যে আমাদের জন্য একটা আনন্দের বিষয় যা আমাদের জন্য একটা গর্বের বিষয় আমরা দেখছি আমি দুই সাল থেকে বা তারও কিছু আগে থেকে বলা যায় নিরানব্বই সাল থেকে আমি এতিম বিভাগের সাথে যুক্ত আছি আহাদিস আন্দোলনের পক্ষ থেকে যখন এই রাজ এই দায়িত্ব পালন করতো তখন আমি কিন্তু তত্ত্বাবধায়ক হিসাবে দেখাশোনা করতাম তখন আমাদের এই নদাপাড়া এখানে দুটো ছিল একটা হলো নদাপাড়া মাদ্রাসা আর একটা হলো মহিলা সালাফিয়া মাদ্রাসা আর সেই সাথে ছিল দারুল হাদিস আহমাদিয়া সালাফিয়া বাকাল সাতক্ষীরা ছিল আলমারকাজুল ইসলামী কালদিয়া বাগেরহাট আর ছিল আলমারকাজুল ইসলামী নসিপুর বগুড়া এই চারটা মাদ্রাসায় মূলত আমাদের এতিমরা প্রতিপালিত হতো আমাদের এই শিশু ছেলেরা প্রতিপালিত হতো সেখানে আমি দেখাশোনা করতাম এবং সেখানে অধিকাংশ সময় সপরে কেটে যেত তা আমরা সেই দীর্ঘ জীবনের এই অভিজ্ঞতা থেকে যে জিনিসটা আমরা পেয়েছি তাতে দেখতে পাই যে অনেক ছেলেই এই দাখিল পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু ঝরে যায় যারা সিক্স সেভেন এইট পর্যন্ত উঠে তারপর থেকে তারা বিভিন্ন ধরনের বলা যায় যে তাদের বন্ধু বান্ধবদের অথবা তাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে তাদেরকে কে কুমন্ত্রণা দেয় বা প্ররোচনা দেয় দেখা যায় যে তারা ওখান থেকে লেখাপড়া না করে বরং বাড়িতে চলে গিয়ে কেউ রিক্সা চালায় কেউ বাড়িতে জন খাটে কেউ পার্ট দেয় কেউ কিছু করে এই ধরনের নিম্ন শ্রেণীর কাজ করে অথচ এখন এসে দুই সালে আসলে আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে আমাদের দুটো ছেলে এবার রাজশাহী কলেজে অনার্সে ভর্তি হয়েছে একজন ইংরেজিতে একজন আরবিতে আমরা আসলে আনন্দিত অত্যন্ত আনন্দিত যে আমাদের এই ছেলেরা যদি এরকম বড় কোনো জায়গায় তারা চলে যেতে পারে তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় তারা একটা পর্যায়ে যাবে তারা দেশের একটা কর্ণধার হবে তারা দেশের বড় বড় দায়িত্ব পালন করবে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সেটা ইসলামিয়া সালাফি শিশু সদনের জন্য এটা একটা গর্বের বিষয় আমরা চাই আমাদের প্রত্যেকটি বাচ্চা একসময় আমাদের সীমাবদ্ধতা ছিল এহিয়াত্তরাসে যখন এ দিন ছিল তখন আমাদের সীমাবদ্ধতা ছিল এই যে পনেরো বছরের বেশি হলে তাদেরকে আর রাখা যেত না কিন্তু এখন সেই বাধ্যবাধকতা নেই কারো যদি মেধা থাকে কারো যদি ইচ্ছা থাকে কেউ যদি লেখাপড়া করে বেশি আরো স্তরে যেতে পারে আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো কেউ যদি ইঞ্জিনিয়ার হয় কেউ যদি ডাক্তার হয় কেউ যদি ধরি আমরা যে ব্যবসায়িক ক্ষেত্রে কেউ যদি বিবিএমবিএ এম করতে চায় আমরা তাদেরকে সাধ্যমতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমরা তাদের কাছ থেকে যে জিনিসটা চাইবো সেটা হলো তারা যেন সঠিক শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হতে পারে আজকে আমাদের অনেক ভাইয়েরা মানে তোমাদের বড় ভাইয়েরা অনেকে আজকে বিভিন্ন পর্যায়ে আছে বিশেষ করে আমরা যদি উল্লেখ করি যে যে আমাদের জাহিদ আজকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে চাকরি করে তাহলে সে ওখানে চান্স পেয়েছে সে যে ওখানে কাজ করছে একটা খেদমত আঞ্জাম দিচ্ছে সেটা আমাদের জন্য গর্বের বিষয় এরকম আরো অনেকেই অনেকেই বিভিন্ন বড় বড় দায়িত্ব পালন করছে আমরা তোমরা যারা এখন ছোট আছো তোমাদের কাছে আমাদের আশা কিন্তু এরকম বড় তোমরা বড় কিছু হবে তোমরা আরো বড় জায়গায় যাবে তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে যারা তোমাদের কাছে অনুদান দেন যারা তোমাদের জন্য কষ্ট করে যে সর্বক্ষণ যার মানে বলা যায় দিন নাই রাত নাই এমন তোমাদের যারা আশপাশে আছে তারা কাজ করেন তাদের স্বপ্ন তখনই পূরণ হবে তারা তখনই গর্বে বুকটা ভোটে উঠবে যখনই নাইমের মতো মাঝার মতো আরো আমাদের ছেলেরা আরো বড় পর্যায়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে রাজশাহী মেডিকেল কলেজে পড়বে রুয়েটে বুয়েটে পড়বে তখন আমাদের আনন্দের বিষয় আরো বেশি হবে আমরা সেটা চাই তোমরা এখানে লেখাপড়া করো তোমাদের যাবতীয় সুযোগ সুবিধা আমরা তো দেওয়ার চেষ্টা করি সুতরাং তোমাদের লেখাপড়াটা যেন যথার্থ হয় আর যারা প্রতিপালন করেন প্রতিপালনে অবদান রাখেন তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই যে রসুল্লাহ আলিয়ালাম হাদিস নেফিল জান্না আমি এবং এতিমের প্রতিপালক তত্ত্বাবধায়ক জান্নাতে এইভাবে থাকবো ওয়াশার বিস্তাবা ফতেবল এবং তিনি মধ্যবাঙ্গুলী ও শাহাদত আঙ্গুলী দ্বারা তিনি ইশারা করলেন ও ফররাহ জাবাইন আর এর দুইটার মাঝখানে সামান্য ফাঁকা করলেন তাহলে জান্নাত পাওয়ার একটা অন্যতম মাধ্যম হল এতিমদের প্রতিপালন করা যারা দেশে বা প্রবাসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন যারা উপভোগ করছেন এবং যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা এখন যে অনুদান দেন তার চেয়ে ওরা বাড়িয়ে দিয়ে জান্নাতের নিশ্চিত ঠিকানা তৈরি করার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি আমরা দুনিয়ার সম্পদ দুনিয়াতে রেখে যাব কিন্তু পরকালীন জীবনে সেটাই আমাদের সাথে যাবে যার আমরা যা আমরা দান করব। সুতরাং আমরা আমাদের সর্বোচ্চ বিনিয়োগ আমাদের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ হলো এই এতিম বিভাগে আমাদের বিনিয়োগ করা পরকালীন বিনিয়োগ আমরা সেখানে চেষ্টা করি আমরা সবাই যেন আজকে আমাদের এতিম বিভাগের পড়াতে যে অবস্থায় আছে আমরা যেন বাকি মার্কাসগুলোতে আমরা ওই করতে পারি সেজন্য আমাদের দানশীল ভাই বোনদের কাছে আমরা অনুরোধ রাখতে চাই আমাদের যারা পাশে ছাত্রীরা আছেন তাদের কাছে আমরা বলতে চাই তোমাদের শিক্ষা দীক্ষাও আমরা আরো উন্নতি আর অগ্রগতি আমরা কামনা করি আমরা চাই তোমরা এরকম বড় হবে তোমরা আরও সামনের দিকে এগিয়ে যাবে আলমার কাজুল ইসলামিয়া সালাফি নর্দাপড়া রাজশাহীতে বালিকা বিভাগে এখন শিক্ষক সংকট আছে যদি আমাদের কোনো ছাত্রী সেখানে চান্স পায় যদি শিক্ষকতার পেশায় সেখানে নিযুক্ত হয় তাহলে সেটা আমাদের আরো বেশি গর্বের কারণ হবে তোমরা ছোট বন্ধুরা আমার সামনে আছো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ লেখাপড়া করো নৈতিক চরিত্র ভালো করো তোমরা আচার আচরণে ভালো হও তোমাদা তোমাদের সর্বোচ্চ আচরণটা যেন এই মাদ্রাসার মধ্যে পরিলক্ষিত হয় যে তিন বিভাগের সেলারা ভদ্র মার্জিত তারা সুন্দর আচরণ করে তাদের ব্যবহার ভালো মেহমান আসলে সালাম দিবে তাদের সাথে উত্তম আচরণ করবে তাদের প্রয়োজনটা তোমরা পূরণ করার চেষ্টা করবে সর্বাত্মক চেষ্টা করবে সর্বোপরি লেখাপড়ায় তোমরাই যেন শ্রেষ্ঠ হও এটা আমরা চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের সব সর্বোচ্চটা দিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা যেন এই প্রতিষ্ঠান কারোর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন পরিশেষে যারা আয়োজন করেছে এবং যারা সর্বক্ষণিক এই বিভাগের জন্য কাজ করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টার বিনিময়ে কাল কেমতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন আল্লাহ মামিন আকুল কৌলি হাদা আস্তাফরিআর মুসিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত জেজাকাল্লাহ খায়রান অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রকল্প পরিচালককে এ পর্যায়ে বিশেষ অতিথির ভাষণ ভাষণ উপস্থাপন করবেন আলমার কাজুল ইসলামী আসালাফি ইয়েতিম খানার সাবেক তত্ত্বাবধায়ক ও আর বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ডক্টর মোহাম্মদ আবদুল হালিম السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وانك لعلى خلق عظيم سوره قلم 4 اس کے তেইশ সালের কাজুল ইসলামী আসসালাফি ইয়িম খানা শিশু সদন এর বার্ষিক অগ্রগতির প্রতিবেদন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আলমারকাজুল ইসলামী সালাফি খানা শিশু সদনের তত্ত্বাবধায়ক এবং অন্যান্য দায়িত্বশীল সুদীমণ্ডলী এবং আমার স্নেহের সোনামণি ছাত্র এবং পাশের ছাত্রীরা আল্লাহরাবুল আলমিনের অশেষ শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে ইয়াতিম ছাত্র ছাত্রীদের নিয়ে এরকম একটি ছোট্ট সুন্দর অনুষ্ঠান করার তা অভিজ্ঞান করেছেন রমাজান মাসে তাঁরই শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদসালাম বরশির হোক শেষ নবী ইয়াতিম নবী যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ ইয়াতিম হয়েও তার প্রতি আমরা সালাম পেশ করি সকলের সংক্ষিপ্ত পড়ি সাল আলী হাসাল্লাম আমাদের অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধেহ বড় ভাই ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম বলে গেলেন আমিও একটু স্মৃতিচারণ করতে চাই মোহতারাম আমিরে জামাত দুই সালে এবং কেন্দ্রীয় চার নেতা যখন আমির জামাত সহ গ্রেপ্তার হলেন তখন ইয়াতিমখানা খানা মার্কাজুল ইসলামিয়া সালাফি সহ সারা দেশে যেগুলো ছিল বন্ধ হয়েছিল দু সালে মহতারাম আমিরে জামাত যখন বের হয়ে আসলেন আল্লাহর রহমতে তখন ইয়াতিম খানা আবারও পুনরায় চালু হলো আল মার্কাজুল ইসলামিয়া সালাফি ইয়িম খানা শিশু সদন চালু হয়েছিল তখন প্রথম তত্ত্বাবধায়ক হিসেবে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল তো আমি আলহামদুলিল্লাহ তখন ইয়াতিম ছাত্রদের নিয়ে কাজ করাতে তাদের সাথে বসতে তাদের সাথে সময় দিতে খুবই আনন্দ বোধ করতাম কেননা রসোল্লাসাল্লাম নিজে ছিলেন ইয়াতিম তো আমি সেই ইয়াতিম ছাত্রদের পাশে থেকে তাদের পরিচর্যা করে দেখাশোনা করে তারপর থেকে আস্তে আস্তে তাদেরকে বড় করে তুলেছি প্রথম চারজন পাঁচজন সর্বশেষ দশজন ইয়াতিম হয়েছিল এইভাবে আস্তে আস্তে সংখ্যা বাড়তে বাড়তে একশতর উপরে হয়েছিল বর্তমানে আলহামদুলিল্লাহ আজকে দেখলাম আমাদের ইয়াতিম বিভাগে একশো একজন ছাত্র এবং চল্লিশ জন ছাত্রী রয়েছে তো জাল্লা রব আলমিন এই অ্যাতিম ছাত্র ছাত্রীদের নিয়ে আমাদেরকে এত সুন্দরভাবে এই পরিবেশে তাদেরকে আলাদা বাসনে আলাদা পরিবেশে আলাদা ঘরে আলাদা খাবার ব্যবস্থায় থাকার জন্য সুযোগ করে দিয়েছেন তার সে আল্লাহর আমরা আবারও সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আমি আমার বর্তমানে তৎকালীন সময়ের একজন ইয়াতিম ছাত্র এখন হাসমত এখানে উপস্থিত কামরান আছে আরো অনেকেই আছে সে হাসমত এখন আমাদের এই আলমা কাজুল ইসলামী আসালাফির কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছে আমাদের এখানকারই এবং সেই ইয়াতিমদেরও কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আবু কামরান ইয়াতিম বিভাগে আমাদের এখানে আইটি বিভাগে দায়িত্ব পালন করছে এরকম ভাবে অনেকেই তখনকার যারা ইয়াতিম আছে তার আস্তে আস্তে গড়ে উঠেছে উঠছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমি এখন বিশেষ করে ইয়াতিম ছাত্রদের উদ্দেশ্যে দু একটি কথাবার্তা বলতে চাচ্ছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য রাখো দেখো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি নবী যিনি নবীকুল শিরোমণি নবীদের সর্দার যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যার জন্য জান্নাতের দরজা প্রথমেই খোলা হবে সেই মানুষটাকে তোমরা বলতে পারো সেই মানুষটাকে নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন ইয়াতিম তিনি ইয়াতিম হয়েও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি তার চরিত্রের মর্যাদা তিনি এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তাঁর চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন আল্লাহ রবুল নিজেই বলছেন হে মোহাম্মাদ নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তাই আমরা তোমাদের প্রতি আহ্বান রাখব তোমরা সর্বপ্রথম তোমাদের চরিত্রটাকে সুন্দর করো চরিত্র একটা কথা নয় তোমার সার্বিক জীবনের আচার আচরণ কথাবার্তা চালচলন সবকিছু মিলেই লেখাপড়া তোমার চরিত্র তুমি যদি চরিত্রবান হও আর তুমি যদি তোমার দায়িত্ব পালনে তুমি তোমার লেখাপড়ায় নিষ্ঠাবান হও পৃথিবীর যেখানেই যাও তুমি সম্মানিত হবে তুমি মর্যাদাবান হবে যেমন মর্যাদান মর্যাদাবান হয়েছিলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর ইসলাম সাল্লাম আমি গর্বের সাথে বলতে পারি আনন্দের সাথে জাল মার্কাজুল ইসলামিয়া সালাফি ইয়াতিম বিভাগ এবং আহলেদিসা আন্দোলনের যে পথের আলো ফাউন্ডেশন আলোকে যে ইয়াতিম বিভাগগুলো আছে বাংলাদেশের অন্য অন্যান্য প্রতিষ্ঠানের ইয়াতিমদের চাইতে এখানে তাদের ব্যবস্থা আলাদা কেননা তাদের যথেষ্ট সুন্দর করে প্রতিপালন করা হয় তাদের দেখাশোনা করা হয় তাদের হাতের নখ কাটা পায়ের নখ কাটা থেকে শুরু শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত সারা দেহের হেফাজত লেখাপড়ার হেফাজতের দায়িত্ব নিয়েছে আমাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এজন্য তোমাদের চিন্তার দরকার নাই একটা বোর্ডিং ছাত্রের চিন্তার প্রয়োজন আছে যে কালকে তার বোর্ডিং ফি আসবে কি করে তার মাসিক বেতন কিভাবে দিতে হবে এরকম চিন্তা ভাবনা তোমাদের আছে নাই তোমাদের চিন্তা ভাবনা করেন তোমাদের দায়িত্বশীলরা এজন্য তোমরা জীবনের সর্বশেষ পরিশ্রম করে শ্রেষ্ঠটা দিয়ে লেখাপড়ায় সর্বোচ্চ আসন গ্রহণ করবে এবং চরিত্রে সর্বোচ্চ আসন গ্রহণ করবে এটাই তোমাদের প্রতি আমার আজকের বিশেষ উপদেশ সেই সাথে সাথে আমি নিজেও চেষ্টা করি যারা আমাদের এই আয়োজন দেখছেন শুনছেন দেশে বিদেশের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই এতিম বিভাগে সহযোগিতা করুন ইনশাল্লাহ এই সহযোগিতার মাধ্যমে জান্নাতে আমরা রাসুল্লাহ ইসলামের পাশাপাশি দুই আঙ্গুলের সাথে অবস্থান করব ইনশা আল্লাহ আজকে নিজেও এখানে আসরের সালাতে আসার আগে মহিষবাতান রাজশাহী থেকে এক ব্যক্তির কাছ থেকে আমি নিজে গিয়ে দশ হাজার টাকা এই বিভাগের জন্য সহযোগিতা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আজকে ও আজকে এখানে আসার আগে তো আমি এই ভাবে সকলের প্রতি আহ্বান জানাবো আপনারা নিজেরা সহযোগিতা করেন এবং অপরের কাছ থেকে সহযোগিতা নিয়ে এসে আমাদের এতিম বিভাগকে সমৃদ্ধ করার চেষ্টা করেন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জাজাকাল্লাহ খায়রান আমরা আমাদের দুই অতিথির কাছ থেকে জানতে পারলাম এবং তারা একই সাথে দুজন ছিলেন সাবেক আল মারকাজুল ইসলাম আর সালাফির এতিম বিভাগের তত্ত্বাবধায়ক আমরা দেখলাম তাদের বক্তব্যের মধ্যে তারা পিতামাতার পরম স্নেহ দিয়ে আমাদের এই ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাদেরকে প্রতিপালন করেছেন আলহামদুলিল্লাহ এবং তারা এখনও তাদের শ্রম অব্যাহত রেখেছেন আমরা দোয়া করি যেন মহান প্রভু এর বিনিময়ে সবাইকে ইহকালে পরকালে শান্তি ও মুক্তিদান করেন আল্লাহ আমিন এ পর্যায়ে কাজুল ইসলামী আসালাফি এতিম খানার দু সালের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করবেন আলমারকাজুল ইসলামী আসালাফির এতিম খানার সম্মানিত তত্ত্বাবধায়ক মোহাম্মদ নাজিদুল্লাহ

আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি সে আল্লাহ সুবান বারগাহে জানায় শুক্রিয়া আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত নবিকুল শিরোমণি জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একজন সম্মানিত একজন সম্মানিত মহিলাকে যিনি আসলে আমাদের পুরস্কারের বেশিরভাগ অংশই তিনি আজকে আমাদের এতিম বাচ্চাদের এই অনুষ্ঠানে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন এর সাথে সাথে আরেকজন ভাই ব্রাহ্মণ বাড়িয়ায় বাড়ি ভাই মোহাম্মদ আলী খান উনি হচ্ছেন আজকের এই প্রোগ্রামের পরে আমাদের যে ইফতার ইফতার হবে এই ইফতারের সমস্ত খরচ তিনি বহন করছেন তাদেরকে এতিম বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এর সাথে সাথে আল্লাহর কাছে উত্তম যা যা কামনা করছি সম্মানিত উপস্থিতি আমি দুই হাজার তেইশ সালের অগ্রগতি প্রতিবেদন আমরা এতিমদেরকে নিয়ে কি কাজ করেছি এই সংশ্লিষ্ট কিছু কথা বলার চেষ্টা করবো দুই হাজার তেইশ সালে আলমারকাজুল ইসলামী আসালাফি এতিম বিভাগে ছাত্র সংখ্যা ছিল একশো একজন এবং ছাত্রী ছিল চল্লিশ জন যেটা জানুয়ারি মাসে আমরা এই একশো জন জন ছাত্রছাত্রী নিয়ে অগ্রযাত্রা শুরু করি এর মধ্যে এতিমদের তত্ত্বাবধায়নের যে ধরন যেটা জানি না বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে এরূপ আছে কি না মোহতারাম আমিরে জামাতের আন্তরিক প্রচেষ্টায় কাজুল ইসলামী আসালাফিতে এতিমদেরকে সম্পূর্ণ পৃথকভাবে এদের সব কিছুই আয় ব্যয় থেকে শুরু করে থাকা খাওয়া এবং দায়িত্বশীল ডাইনিং সব কিছুই পূর্ণ একেবারে পৃথক ব্যবস্থাপনায় এতিমদেরকে এখানে রাখা হয় এর সাথে সাথে এতিমরা যে মাদ্রাসায় পড়ে পড়ার পরে তারা আবাসীকে যখন অবস্থান করে তাদেরকে দেখাশোনার জন্য আমাদের এতিম বিভাগের পক্ষ থেকেই তাদের দেখাশোনার জন্য দায়িত্বশীল নিযুক্ত রয়েছে যেটা অন্য কোথাও আছে কি না আমার জানা নাই এছাড়াও আমরা এতিমদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে থাকি তার মধ্যে শিক্ষা সামগ্রী একজন এতিম ছাত্র পড়ার ক্ষেত্রে তার বই খাতা কলম পেন্সিল জ্যামেট্রি বক্স ক্যালকুলেটার থেকে শুরু করে যাবতীয় শিক্ষা সামগ্রী আমরা ছাত্রদেরকে দিয়ে থাকি গত তেইশ সালে প্রায় এক লাখ উননব্বই হাজার নয়শো বাষট্টি টাকার আমরা খাতা কলম এগুলো তাদের মাঝে দিয়েছি এছাড়াও তাদের ভর্তি ফি বাবদ তিন লাখ নব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা এবং টিউশন ফি যেটা আমরা মাদ্রাসাকে দিয়েছি প্রায় এগারো লক্ষ আটচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং ছাত্রীদের আবাসিকে থাকার জন্য তিন লাখ একানব্বই হাজার পাঁচশো টাকা এছাড়াও কোচিং ফি এবং পরীক্ষার ফি বাবদ ছিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা মতো তাদের শিক্ষা খাতে আমরা ব্যয় করেছি এরপরে শিক্ষা খাতে ব্যয়ের পাশাপাশি একজন ছাত্রের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পোশাক আশাক পোশাক দেওয়ার ক্ষেত্রে আমরা এতিম ছাত্রদেরকে বছরে দুটো করে লুঙ্গি এবং দুই সেট কাপড় এছাড়াও টুপি পাঞ্জাবি গামছা বিছানার চাদর বালিশ এবং জ্যাকেট জুতা স্যান্ডেল এগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি এছাড়াও মেয়েদের ক্ষেত্রে তাদের বোরখা হেজাব এবং তাদের পায়ের যে ক্লাস ড্রেসের শু আছে সেটা আমরা দিয়ে থাকি যার পিছনে আমরা দুই লাখ আঠাত্তর হাজার দুইশো ছিয়াত্তর টাকা মতো ব্যয় করেছি গত তেইশ সালে এছাড়াও তাদেরকে যে জিনিসগুলো আমরা দিয়ে থাকি যে ছেলেদেরকে আমরা পেস্ট ব্রাশ হুইল পাউডার হুইল সাবান শরীরে ব্যবহার করার জন্য যে সাবান সেটা এবং বাচ্চাদের নখ কাটার জন্য নেল কাটার মেরিল মেয়েদের চুলে ব্যবহারের জন্য তেল এবং ছেলেদের মানে চুলটা পর্যন্ত আমরা কেটে দিই আমাদের এতিম বিভাগের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক যখন ছুটি হয় তখন এই ছুটিটায় ছাত্র এবং ছাত্রীরা যখন তারা বাড়ি যায় তারা যেন সুন্দরভাবে বাড়ি যেতে পারে এই জন্য আমরা তাদেরকে যাওয়ার ভাড়াটা এতিম বিভাগের পক্ষ থেকে দিয়ে থাকি যেটা আমরা দুই সালে প্রায় ছিয়ানব্বই হাজার তিনশো ষাট টাকা মতো তাদেরকে দিয়েছি এছাড়াও শিক্ষা এবং পোশাক আশাকের পাশাপাশি একজন ছাত্রের যেটা সব বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো এতিমখানায় নির্দিষ্ট শুধু চিকিৎসক রেখে চিকিৎসা প্রদান করা হয় এটা আমার জানা নাই আলমার্কাজুল ইসলামিয়া সালাফিতে একজন চিকিৎসককে রাখা হয়েছে যিনি শুধু বাচ্চাদেরকে চিকিৎসা প্রদান করেন এবং শুধু তাদের যে দৈনন্দিন যেগুলো জ্বর ঠান্ডা এগুলো তো দেওয়া হয় এর সাথে সাথে এর থেকে বড় কিছু যদি অসুখ হয় সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করি এবং সেখানেও নিয়ে যাই গত কয়েক বছরে আমরা প্রায় বেশ কয়েকটি অপারেশনও করেছি বিশেষ করে টনসিলের সমস্যাটি বেশি হয় বাচ্চাদের মধ্যে আমরা প্রায় ছয় জন ছাত্রকে টনসিলের অপারেশন করেছি এর মধ্যে একজন মেয়ে আছে এই চিকিৎসা ক্ষেত্রে আমাদের গত সালে প্রায় টাকা ব্যয় হয়েছে হাজার এছাড়াও আমাদের আজকের সভাপতি বলেছেন যে এতিম বিভাগে আমরা আগে একটা নির্দিষ্ট সময় পরে ছাত্রদেরকে ছেড়ে দিতাম আমরা এখন চাচ্ছি যে যে ছাত্রটি আদর্শগত দিক দিয়ে যার চরিত্র ভালো আচার আচরণ ভালো মেধা ভালো সব মিলে সে ভালো কিছু পড়াশোনার মাধ্যমে করতে পারবে তাদেরকে আমরা উচ্চ শিক্ষার জন্য আমরা তাদেরকে কোচিংয়েরও ব্যবস্থা করেছি এবার আমরা দুইটা ছাত্রকে ইউনিভার্সিটির কোচিংও করিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি তারা এর থেকে ভালো পজিশনে চান্স পাবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট এখনো বের হয়নি রাজশাহী কলেজে মাঝার ইংলিশ বিভাগ নিয়ে এবং নাইম আরবি বিভাগ নিয়ে ভর্তি হয়েছে এ পর্যায়ে আমি দুই হাজার তেইশ সালে এটিম ছাত্রদের বাৎসরিক যে রেজাল্ট সে রেজাল্ট পর্যালোচনা করব আমাদের এখানে রেজাল্টের বিষয়টি যেটি হয় নব্বই থেকে একশো মার্ক যাদের থাকে তা সেটা মমতাজ হিসেবে গণ্য করা হয় এবং ছিয়াত্তর থেকে উননব্বই পর্যন্ত যে সমস্ত ছাত্ররা পায় তাদেরকে প্রথম বিভাগ এবং ষাট থেকে পঁচাত্তর নম্বর পর্যন্ত যারা পায় তারা হচ্ছে দ্বিতীয় বিভাগ এবং চল্লিশ থেকে উনষাটের মধ্যে যাদের নাম্বার থাকে তাদেরকে তৃতীয় বিভাগে উত্তীর্ণ করা হয় আলহামদুলিল্লাহ এতিম বিভাগ থেকে এবার মমতাজ পেয়েছে জন ছাত্র এবং প্রথম বিভাগ থেকে সাতচল্লিশ জন ছাত্র দ্বিতীয় বিভাগে পঁচিশ জন ছাত্র এবং তৃতীয় বিভাগে একজন ছাত্র আর এক সাবজেক্টে যারা ফেল করে তাদেরকে বিশেষ বিবেচনায় পাশ করা হয় সেক্ষেত্রে পাঁচজন ছাত্র বিশেষ বিবেচনায় পাশ করেছে এই সব মিলে আমাদের যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিয়েছে তারা একশো পার্সেন্টই পাশ করেছে আলহামদুলিল্লাহ দাখিল পরীক্ষায় আমাদের তিনজন ছাত্র পরীক্ষা দিয়েছিল তার মধ্যে আলামিন যিনি ফাইভ পয়েন্ট পেয়েছে এবং খায়রুল বাসার ফোর পয়েন্ট পঁচাত্তর আব্দুল আলিম ফোর পয়েন্ট একত্রিশ হয় এছাড়াও এতিম বিভাগের প্রায় জন মতো ছাত্র যারা হিফজ বিভাগে পড়াশোনা করে গত দুই সালে আমাদের এতিম বিভাগ থেকে দুইজন ছাত্র হেব সম্পন্ন করে তার মধ্যে একজন হচ্ছে আর আরেকজন হচ্ছে আব্দুল আহাদ এছাড়াও এবার ছাত্রীদের ছাত্রীরা মুমতাজ পেয়েছে মেয়েদের দুইজন প্রথম বিভাগে পাশ করেছে সতেরো জন দ্বিতীয় বিভাগে পাঁচ জন তৃতীয় বিভাগে তিনজন এবং বিশেষ বিবেচনায় পাশ করেছে দুইজন অকৃতকার্য হয়েছে সাতজন সব মিলে পাশের হার হচ্ছে আশি আশি পয়েন্ট পঞ্চান্ন পারসেন্ট সেখান থেকে দাখিল পরীক্ষায় একটি মেয়ে আমাদের একটি মেয়ে পরীক্ষা দিয়েছিল সে এ প্লাস পেয়েছে এবং হিপস বিভাগে হিবস বিভাগে হিবস বিভাগে দুইজন ছাত্রী মাহপুজা সীমা এবং হুমায়রা খাতুন এরা দুইজন হিপ সম্পূর্ণ করে এই সব মিলে আমাদের আলহামদুলিল্লাহ এতিম বিভাগের ফলাফল এছাড়াও আমরা শিক্ষার পাশাপাশি আমাদের এতিম বাচ্চারা যেন কারিগরি দক্ষতায় দক্ষ হতে পারে এই জন্য আমরা বেশ কিছুদিন আগে গত তেইশ সালের আর কি প্রথম দিকে তেইশ সালে না তারও একটু আগে হবে আমরা তেইশ সালের মার্চের পনেরো তারিখ থেকে এতিম ছাত্রদের জন্য একটি কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করি যেখানে আমাদের তিনটি কম্পিউটার এখন আছে বর্তমানে যেগুলো আমাদের সিঙ্গাপুর শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হয় তারা আমাদেরকে কম্পিউটার দিয়ে সহযোগিতা করেছেন তো সেখানে আমরা ইতিমধ্যে দুইটি ব্যাচে আমাদের এগারো জন ছাত্র কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে তারা ছয় মাস করে এবং আরেকটা জিনিস যে আমরা শুধুমাত্র আমাদের এই প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি আমরা চেষ্টা করেছি যাদের বয়সটা একটু বেশি যারা দশমের উপরে আমরা এখানে তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ মানে দিয়েছি এর সাথে সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে যে সার্টিফিকেট পাওয়া যায় এর জন্য তারা পরীক্ষা দিয়েছে খুব তাড়াতাড়ি তারা সার্টিফিকেট পেয়ে যাবে এই সব মেলে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি তারা যেন বর্তমান যে আধুনিক যুগ তার সাথে তাল মিলিয়ে যেন আমাদের বাচ্চারাও সামনে অগ্রসর হতে পারে এবং এতিম বলে তারা যেন কোনো প্রকার কোনো দিক দিয়ে তারা যেন পিছিয়ে না থাকে এই জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করছি জানি না কতটুকু আমরা করতে পারছি আমরা আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত মেহমানেরা এসেছেন আসলে এটা আমাদের জন্য অনেক অনেক ভাগ্যের ব্যাপার যে যারা আজকে এসেছেন এতিমদের ভালোবাসায় তারা সবাই মানে অনেক ব্যস্ত মানুষ তারপর আমাদের এখানে যে সময় নিয়ে এসেছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এতিম বিভাগের পক্ষ থেকে এবং তাদের কাছ থেকে আমরা এতিম বিভাগ যেন আরো সুন্দর করা যায় এই জন্য গঠনমূলক সমালোচনা আমরা তাদের কাছ থেকে চাচ্ছি যে আমরা তাদেরকে এতিম বিভাগ ভালো করার জন্য আরো কি করা লাগে এজন্য তারা যেন আমাদেরকে পরামর্শ দেন আল্লাহ সুমানা যেন এতিম বিভাগকে আরো উন্নত একটি এতিম বিভাগ হিসেবে পরিগণিত করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আজকে আমার সংক্ষিপ্ত এই অগ্রগতি প্রতিবেদন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আলমার মারকাজুল ইসলাম ইয়া সালাফির সম্মানিত সেক্রেটারি জেনারেল মাওলানা দুরুল হুদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়াইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু আনুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ وقال الله تبارك وتعالى الا لم يجدك يتيما فآوى اهلдис আন্দোলন বাংলাদেশ অধীনে পরিচালিত পথের আলো ফাউন্ডেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত আল מרকাজ الاسلامی السلفی ইয়তিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি মহান আল্লাহ সুভানা হুয়া তালার পবিত্র দরবার ইস্যু করে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক সর্বশেষ নাবীয় রসুল মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাউল্লাহ আলাইহি ওসাল্লামের উপরে দুই সালের সেই স্মৃতি যদি সামনে আসে স্বাভাবিকভাবেই হৃদয়ের স্পন্দন থেকে একটা কষ্ট একটা বেদনা আমাদের সবার মধ্যে জেগে উঠে আমরা তখন দেখেছি আহলাদিস আন্দোলন বাংলাদেশ প্রায় সাড়ে পাঁচ শত এতিম নিয়ে যে দুর্দিন দুরবস্থায় ছিল দুই সালে আবার নতুন করে যাত্রা শুরু করার পর আজকের এ পর্যায়ে আমরা আসতে পেরেছি আমার মনে পড়ছে সে সময় মহতারাম আমিরে জামাত যদি জেলখানা থেকে বের না হতে পারতেন আরও এক বছর বা দুই বছর দেরি হতো তাহলে মনে হয় এই কার্যক্রমটা শুরু করতেও আমাদের আরও দেরি হতো যে লোকটার প্রতীক্ষায় যে লোকটার অভাব ছাড়া আমরা পথ মারাতে পারি না আমরা সামনে এগোতে পারি না আমাদের একদল নিবেদিত প্রাণ যোগ্য এবং দক্ষ কর্মী আছে কিন্তু নেতৃত্ব দেওয়ার মতন লোক ছিল না একটি মাত্র লোক মোহতারাম আমিরে জামাত এই লোকটা আজকে অসুস্থ আমরা তার জন্য যান ভরে আজকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন হায়াতে তৈবাক এবং শেফায় কুল্লিয়া আমে কুল্লিয়া দান করেন আল্লাহ মা এতিম খানার ছাত্রদেরকে যদি আমি দেখি এই মার কাজ সালাফি মানহাজের যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর প্রতিষ্ঠান আলমার কাজুল ইসলাম ইয়া সালাফি নৌদাপড়া এইখানে যদি আমরা দেখি এতিমখানা ইয়াতিম মক্তবে যদি যায় সেখানেও ইয়াতিম প্রথম শ্রেণী থেকে সানবিয়া কুল্লিয়া পর্যন্ত দেখি আমাদের আছে এতিম ইউনিভার্সিটিতে যদি দেখি সেখানেও দেখিম আছে অনার্সেও দেখি আছে এই 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 এতিমরা যে নিজেদের দক্ষতা প্রমাণ করার যে জায়গাটা পেয়েছে সেটা হলো পথের আলো ফাউন্ডেশন এবং পথের আলো আলো ফাউন্ডেশনে যারা কাজ করছেন পথের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সম্মানিত সেক্রেটারি সহ এর সাথে যারা সম্পৃক্ত আছে যারা এই এতিমদেরকে নিজেদের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে এতিমদেরকে উত্তরোত্তর যোগ্য নাগরিক হিসেবে আল্লাহর খালেস বান্দা হিসেবে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ হওয়া তাল তাদের এই প্রচেষ্টাকে যেন কবুল করে নেন প্রিয় প্রিয় ছাত্র এবং ছাত্রী আমি বলতে চাই আহাদিস আন্দোলন বাংলাদেশ একটা লক্ষ্যকে সামনে রেখে একটা উদ্দেশ্যকে সামনে রেখে এই দায়িত্ব গ্রহণ করেছে আমি তোমাদের কাছে বলতে চাই তোমাদের মতো অনেক যাদের যাদের পিতা নাই নাই মাতা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে টোকায় টোকায়ের কাজ করে যাদের তিন শাস খাবারের ব্যবস্থা নাই যাদের পোশাকের ব্যবস্থা নাই খাতা কলম তো নাই স্কুলের মুখ তারা দেখে না লেখাপড়ার কোনো সুযোগ তাদের নাই এরকম অসংখ্য এাতিম আমরা আমাদের রাস্তাঘাটে রাজশাহী শহরেও দেখতে পাই গ্রামে গঞ্জেও দেখতে পাই তাদের দুঃখ দুর্দশা দেখলে আমাদেরকেও কষ্ট লাগে সেইখান থেকে আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন যে এই আন্দোলন বাংলাদেশের অধীনে পথের আলো ফাউন্ডেশনের মাধ্যমে তোমরা সুন্দর পরিবেশে থাকা খাওয়ার ব্যবস্থা তো পেয়েছ তোমাদের সকল ব্যবস্থাপনায় এই পথের আলো ফাউন্ডেশন ব্যবহার দায়িত্ব গ্রহণ করছে তাই করছে না তোমাদের সাথেই যারা সহপাঠী আছে তোমাদের সাথেই যারা তোমাদের ক্লাসমেট আছে আজকে তাদেরকে দেখো মাসিক বেতনের জন্য তাদেরকে চিন্তাই থাকতে হয় দশ তারিখের মধ্যে মাসিক বেতন তাদের পরিশোধ হয় না বোর্ডিং ফি পরিশোধ করার সময় তারা পায় না ফলে তারা অনেকে আবেদন নিয়ে দরখাস্ত নিয়ে তোমাদের সারদের কাছেও যায় আমার কাছেও যায় আমার খুব কষ্ট হয় কিন্তু তোমাদের কোনো মাসিক বেতন বাকি হয় না তোমাদের ব্যবস্থাপনা ফি বোর্ডিং ফির কোনো বকিয়ে নেয় তোমাদেরকে কোনো ভাবতে হয় না তোমাদেরকে পোশাক নিয়ে ভাবতে হয় না আমি তোমাদের কাছে বলতে চাই এ সমস্ত সুযোগ সুবিধার জায়গা থেকে তোমরা কি তোমাদের দক্ষতা দিয়ে আশ্রয়হীনদের পরিণত হওয়ার স্বপ্ন দেখো না তোমরা কি তোমাদের জায়গা থেকে লোকদের দাওয়াতি কাজের স্বপ্ন তোমরা দেখো না তোমরা কি দেখো না দেশের যোগ্য এবং দক্ষ একজন নাগরিক হিসেবে নিজেদের ফিটনেস প্রমাণ করতে এরকম কি তোমরা স্বপ্ন দেখো না আমরা চাই তোমরাই আগামী দিনে যোগ্য এবং দক্ষ নাগরিক হবে আল্লাহ সুবহানাহ তালার খালেস বান্দায় পরিণত হবে অন্যদেরকেও খালেস বান্দায় পরিণত করার জন্য চেষ্টা করবে এরকম কল্পনা তোমাদের আছে আমরা চাই রাজশাহী কলেজে অনার্সের সুযোগ এটা ভালো আলহামদুলিল্লাহ আমরা চাই সবচেয়ে ভালো রেজাল্ট করবে আল মারকাজুল ইসলামিয়া সালাফিরিয়া তিনখানার ছাত্ররা রাজি আছো তোমরা এই মাদ্রাসার সবচেয়ে ভালো ফলাফল অর্জন করবে এই খানার ছাত্ররা এই দোয়া তোমরা আল্লাহর কাছে করো আল্লাহ আতাল কবুল করুক তোমাদের দ্বারা জাতি উপকৃত হোক আহাদিস আন্দোলন উপকৃত হোক আহাদিস আন্দোলনের স্বপ্ন বাস্তবায়িত হোক মহতারাম আমির জামাতের যে স্বপ্ন যে স্বপ্নের জায়গাটা সেটা পূরণ হোক তোমাদের দ্বারা আল্লাহ রবুল আলমিন কবুল করুক আকুল কৌলিহাদ আস্তাকুল্লাহ ওয়ালাকুম ওয়ালিসাইল মুসলিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন পথেরালো ফাউন্ডেশনের সম্মানিত সদস্য এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিম আমি মুহতারমকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আলা মলা বাদ ফাআউযু রহিম আলআ মিয়াজিৎ কায়েদি ইমান ফাওয়া বাবা যাদা কা ফাহাদা বাবা যাদা কা ইলান ফাগোনা পথেরালো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আল মার্কুল ইসলামী আসালাফির ইয়াতিন ছাত্রদের সমন্বয়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত পথেরালো ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান সম্মানিত সেক্রেটারি পথের আলো ইয়াতিম প্রকল্পে সম্মানিত পরিচালক আলমার্কুল ইসলামী আসসালাফি ইয়াতিম খানার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলা থেকে আগত আমাদের অত্যন্ত স্নেহের ভালোবাসার পাত্র আমাদের ইয়াতিম ছাত্ররা প্রশংসা লালনের জন্য যা রশেষ রহমতে আমরা আমাদের ইয়াতিম ছাত্র ভাইদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি এবং যারা আয়োজন করেছেন তারা যে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করতে পেরেছেন আদায় করছি আলহামদুলিল্লাহ শেষ নবী আহমদ মুস্তফা প্রতি সম্মানিত উপস্থিতি আজকে যে অনুষ্ঠান আজকে যাদের মাধ্যম দিয়ে এই আয়োজন সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে পথের আলো ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের জন্মটা হয়েছিল অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এমন একটা সময় হঠাৎ করে এসেছিল যখন বাংলাদেশে তাওহিদ ট্রাস্ট নামে একটা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এদেশে প্রায় সাড়ে আটশো এতিমের ব্যবস্থাপনা করা হতো কিন্তু সেই ব্যবস্থাপনাটা হঠাৎ করে একদল কুচক্রী মহলের কারণে বিনষ্ট হয়ে যায় প্রায় দুই বছর যাবৎ আমরা আমাদের এতিম ছাত্র ভাইদেরকে কোথায় রাখবো এটা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম ঠিক সেই সময় পথেরালো ফাউন্ডেশন গঠিত হয় এবং এর মাধ্যম দিয়ে এতিম এতিম ছাত্র ভাইদেরকে নতুন করে গড়ে তোলার একটা পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তারই আজকে সেই বাস্তব গ্রুপ আমরা দেখছি পথের আলো ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ পথের আলো ফাউন্ডেশন শুধুমাত্র আল মারাকুল ইসলামী আস্তালাফির একশো বা দেড়শো ছাত্রছাত্রী নয় বরং সারা বাংলাদেশে বর্তমানে প্রায় তিন থেকে চারশো ইয়াতিম ছাত্র ভাইদেরকে তারা আলহামদুলিল্লাহ তাদের ব্যবস্থাপনা করে আসছে এবং এর সাথে জড়িত আছে বহু দাতাদের বহু কষ্টে নিড়ানো অর্থের একটা সংযোগ আলহামদুলিল্লাহ আমরা বহু মানুষ কেমন দেখেছি যারা হয়তো মাসে পাঁচ হাজার টাকাও ইনকাম করে না কিন্তু পাঁচশো টাকা এখানে দান করার জন্য চেষ্টা করে ইয়াতিম খানার জন্য ইয়াতিম ছাত্র ভাইদের বেড়ে ওঠার জন্য এরকম বহু মানুষ আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে ইয়িম খানা নিয়ে অত চিন্তা করতে হয় না বহু মানুষ নিজের এসে আমাদের কত প্রচার প্রচারণা চালাতে হয় না আলহামদুলিল্লাহ তারা নিজ দায়িত্ব মনে করে আমাদের ভাইদের পরিচালনার জন্য সে এখানে তারা অর্থ প্রদান করছেন শুধু বাংলাদেশ থেকে না বাংলাদেশের বাইরে থেকেও অনেক এমন দাতা সদস্য আছেন যারা জীবনে কখনো এই মার্কাস দেখেন নাই এই মার্কাজের যারা ছাত্ররা আছে তাদেরকে দেখেন নাই কিন্তু তারা এখানে নিয়মিত দান অনুদান করে যাচ্ছেন যেন আমাদের এই এাতিম সন্তানরা তারা যেন তাদের বাপ মাহারা এই পরিস্থিতিতে তারা যেন অসহায় হয়ে না পড়ে তারা যেন তাদের পড়াশোনা যেন চালিয়ে যেতে পারে সর্বোপরি তারা যেন পবিত্র সহিহ সৈনিস অনুযায়ী তাদের নিজের জীবনকে পরিচালনা করার মাধ্যম দিয়ে দেশ এবং দশের খেদমত করতে পারে এই জন্যই তারা এই মেহনতটুকু করেন আমরা তাদের সকলের প্রতি আন্তরিকভাবে আজকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক মেহনতের এই প্রচেষ্টা যেন আল্লাহ রুবুল্লা আলমিন কবুল করে নেন আমরা মনে করি তাদের এই দানটা এখলাসের সাথে হচ্ছে পৃথিবীর সমস্ত কাজের মধ্যে আমাদের কিছুটা লোক দেখানোর বিষয় চলে আসে লোক প্রদর্শনীর বিষয় চলে আসে কিন্তু ইয়াতিমদের দান করার ক্ষেত্রে যারা দান করছেন আমার মনে হয় না তাদের কোনো স্বার্থ এখানে আছে তাদের কোনো প্রদর্শনী কোনো ইচ্ছা এখানে আছে তারা মন থেকেই অন্তর থেকেই তোমাদের জন্য তারা কিছু করতে চান বলে এখানে দান অনুদান করেন আমরা মনে করি তাদের এই দান নিঃসন্দেহে অনেক এখলাসের সাথে হয় এবং আল্লাহ রসুলের যে ঘোষণা আনা ইয়াতিম কাহা জান্নাহ আমি এবং ইয়াতিমের যারা অভিভাবক তারা জান্নাতে এই অবস্থায় থাকবো অর্থাৎ পাশাপাশি থাকবো ইনশাল্লাহ সেই হাদিসের হাতে সেই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে ইনশাল্লাহ তারা কাল কিয়ামতের ময়দানে ইনশাল্লাহ রসুলের সাথে বসবাসে সেই সৌভাগ্য ইনশাআল্লাহ অর্জন করবেন আমরা তাদের জন্য সেই দোয়া করছি আমিন আলহামদুলিল্লাহ আমাদের যে সিস্টেমটা বর্তমানে করা হয়েছে আমরা আন্তরিক ধন্যবাদ দিই তারা এমন সুযোগ করে রেখেছেন একজন যদি পঞ্চাশ টাকাও দেয় তবুও তার সুযোগ আছে অংশগ্রহণ করার ইয়াতিম খানায় এই কারণে আমাদের ইয়াতিম খানায় দাতা সদস্য সংখ্যা অনেক অনেক বেশি আমি জানি না এক্সাক্ট সংখ্যাটা কত হবে তবে সংখ্যাটা খুব কম নাই অনেক বড় সংখ্যা এবং এই সংখ্যাটা দিনে দিনে বাড়ছে কমছে না প্রায় বেশি দাতা আছেন পথের একক এককভাবে এবং এই সংখ্যা মোটেও কমছে না বরং প্রতিদিন বাড়ছে সম্মানিত উপস্থিতি আমি আমাদের বিশেষ করে যারা এখানে ইয়াতিম বাচ্চারা আছো তোমরা তোমাদের প্রতি আমরা যে বিষয়টি বলতে চাইব যে তোমরা যেন ইয়াতিম হিসাবে নিজেদেরকে কখনো ছোট মনে করো না আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি ইয়াতিম ছিলেন না কোরআনে বারবার তাকে কিন্তু বলা হয়েছে ইয়াতিম হিসাবে ইয়াতিম আলা বলছেন যে তিনি কি তোমাকে ইয়াতিম হিসাবে পান নাই তারপরে তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন মারা যান না তার বাবা যখন মারা যান তখন তিনি জন্মই গ্রহণ করেন নাই অর্থাৎ তিনি বাবার মুখ কখনোই দেখেন নাই তোমরা এখানে যারা আছো তোমাদের চেহারাগুলো দেখলে আমাদের কষ্ট হয় এই জন্য যে তোমরা তোমাদের বাবাকে হয়তো দেখেছো কেউ অথবা কেউ দেখেও এমন অবস্থায় তোমাদের বাবাকে হারিয়েছ বাবাকে বলা হয় এমন একটা আশ্রয় যে আশ্রয়ের কোনো তুলনা হয় না এমন কি একজন ব্যক্তি পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে সে অবস্থাও যদি সে তার বাবাকে হারায় মনে হয় তার মাথা থেকে একটা ছাতা সরে গেল আমাদের যারা আহ বাবা হারা ব্যক্তিরা রয়েছেন তারা সবাই এটা অনুভব করেন বাবা কত বড় একটা সম্পদ বাবা মারা গেলে তখন বোঝা যায় তো তোমরা সেই সম্পদ থেকে বঞ্চিত এটা তোমাদের জন্য একটা অনেক বড় বঞ্চনার এমন অনেক বড় একটা আফসোস অনেক বড় একটা হাহাকারের বিষয় কিন্তু তারপরেও এটুকু তোমরা মনে রেখো পৃথিবীতে যারা বড় বড় কাজ করেছেন বিশেষ করে আমাদের ইসলামী বিদ্যান বড় বড় যারা রয়েছেন তারা প্রায় প্রত্যেকেই দেখা যায় তাদের লাইফ স্টাইল বা তাদের লাইফ হিস্ট্রি যে তাদের শৈশবেই তাদের বাবা মা হয়তো ছিল না ইমাম শাহির নাম শুনেছ না। ইমাম শাহির মতো বিখ্যাত মানুষ তিনি ইয়াতিম অবস্থায় লালিত পালিত হয়েছিলেন এই ধরনের যত মানে বিখ্যাত মানুষগুলো পাওয়া যায় প্রায় অধিকাংশই তারা এয়াতিম হিসেবে লালিত পালিত হয়েছিলেন কিন্তু তারা দেখা গেছে সমাজের পক্ষে অনেক বড় বড় কিছু কাজ করেছেন কিভাবে করেছেন এর পিছনে একটা কারণ বলা যায় একটা বাচ্চা যখন ইয়াতিম হিসেবে বড়ো হয় তখন সে তার বয়সের চেয়ে আরো বেশি বয়স প্রাপ্ত হয় কারণ তার বাবা থাকে না বলে সে নিজেই নিজের দায় দায়িত্ব গ্রহণ করাটা অনেক দ্রুত শিখে যায় এবং সেই কারণেই সমাজের বুকে বড় বড় কাজ করার ক্ষেত্রে ইয়াতিম বাচ্চাদের ভূমিকায় কিন্তু আরো বেশি এজন্য জন্য তোমরা কখনো নিজেদেরকে ছোট মনে করো না তোমরা সময় মনে করবে যে আল্লাহ রসুলাম ইয়াতিম ছিলেন তবুও তিনি সমাজের বুকে সবচেয়ে সম্মানিত মানুষ তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হতে পেরেছেন তো ইনশাআল্লাহ আমরাও যদি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আল্লাহ কাছে দোয়া করি ইনশাল্লাহ আমরাও তাদের মতো শ্রেষ্ঠ পজিশনগুলোতে আমরা ইনশাআল্লাহ যেতে পারব আমরা আল মার্কাজ ইসলামী আসালা যখন ভর্তি হয় উনিশশো সালে তারপরে চার পাঁচ বছর এমন একটা সময় ছিল আমরা দেখতাম যে মার্কাজের যারা ইয়াতিম ছেলে তারা তাদের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো হতো এমনকি আমাদের ক্লাসে যে ফার্স্ট ছেলেটা হতো সেই ছেলেটা ছিল ইয়াতিম আমাদের আব্দুল আলিম নামে একজন ভাই আছে না আবদুল আলিম কাউসার আলী যিনি পরবর্তীতে মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছেন এই ভাইটা ছিলেন এই মার্কাজের মানে সবসময় টপ ক্লাস টপ স্কুলার একজন স্টুডেন্ট ওই সময় দেখতাম সব মানে ভালো রেজাল্ট করা স্টুডেন্ট ছিল এতিম বিভাগ থেকে এখন মনে হয় জানি না কিছুটা মনে হয় কম বেশি হয়েছে আগের মতো সেই অবস্থানটা হয়তো একটু একটু মানে হয়ে গেছে যদিও এখনকার ব্যবস্থাপনা কিন্তু কিন্তু অনেক সুন্দর আগে যদি অন্য সবার সাথে কিন্তু এখন তোমাদের আলহামদুল্লাহকে যে চমৎকার ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা ব্যবস্থাপনা তাদের ছিল না কিন্তু তারাও ওই সময়ে অনেক ভালো রেজাল্ট করতো তোমাদের প্রতি আমাদের যেটা প্রত্যাশা থাকবে তোমাদের যেন পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি কোন রকম ঘাটতি যেন না ঘটে কারণ তোমাদের আলহামদুলিল্লাহ কোনো রকম অভাব রাখা হয় নাই অন্তত কথা বলতে পারি এইখানে তোমাদের কোনো কোনো অভাব অভিযোগের জায়গা খুব একটা নেই আলহামদুলিল্লাহ আমাদের তত্ত্বাবধায়ক যারা আছেন অত্যন্ত আন্তরিকতার সাথে তারা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মাত্র শুনলাম যে ইয়াতিম বিভাগে যিনি চিকিৎসক একদিনও তিনি ছুটি নেন নাই ইয়াতিম বিভাগে যিনি আহ বাবুরচি আছেন মাসাল্লাহ এই মাদ্রাসার সবচেয়ে ভালো বাবরচি কিন্তু তিনি তার রান্নাই সবচেয়ে ভালো এবং প্রশংসনীয় তাহলে তোমাদের সমস্ত ব্যবস্থাপনা কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা আছে আশা করি তোমরা পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করবে না দ্বিতীয় যে বিষয়টি তোমরা খেয়াল রাখবে আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে অনেকেই অনেক বড় পজিশনে যাবে কিন্তু এই মার্কাসকে তোমরা যেন ভুলে যেও না যেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ যখন কারোর উপকার করে সেই উপকারটা সবার আগে সে ভুলে যাওয়ার চেষ্টা করে এটা মানুষের একটা স্বভাব আল্লাহ করে দিয়েছেন এই বাংলা একটা শব্দ আছে কৃতজ্ঞ মানে কি যে উপকারের উপকার স্বীকার করে আর একটা শব্দ আছে কৃতজ্ঞ অনেক সময় ঘটে যায় যে মার্কাস তোমাদেরকে এত কষ্ট করে লালন পালন করছেন যে মার্কাজের দায়িত্বশীল তোমাদেরকে গড়ে তোলার জন্য এত মেহনত করছেন পরিশ্রম করছেন দেখা যাচ্ছে তোমরা যখন একটা পর্যায়ে চলে যাচ্ছ যখন তোমাদের মেহনত তোমাদের মানে একটা কি বলবো অবস্থান চলে এসেছে ঠিক সেই সময় তোমরা মার্কাজকে ভুলে যাচ্ছ অথবা মার্কাজের ব্যাপারে এমন কিছু কাজ করে বসছ যেটা মার্কাজের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে তো তোমরা যেন এই ধরনের কোনো কাজে কখনো লিপ্ত হয় না এই মার্কাস তোমাদের জন্য যে অবদান রেখেছে সে অবদান যদি স্বীকার করতে কখনো নাও পারো অন্তত পক্ষে দূর থেকে দোয়া করবে যেন তোমাদের মতো বাচ্চারা তোমাদের তোমরা যেভাবে লালিত পালিত হয়েছ ওইভাবে যেন ভবিষ্যতের বাচ্চারাও যারা অসহায় অবস্থায় অবস্থায় নিঃস্ব রয়েছে তারা যেন এসে তোমাদের খেদমত পায় তাদের জন্য সেই দোয়াটুকু তোমরা করবে আর সর্বোপরি তোমরা অবশ্যই মনে রাখবে এই মার্কাজ শুধুমাত্র এবিসিডি পড়ানোর জায়গা না এই মার্কাজ হচ্ছে একটা সমাজ সংস্কার কেন্দ্র তোমরা যারা এখান থেকে লালিত পালিত হচ্ছ এখান থেকে যারা বের হবে তারা প্রত্যেকেই সমাজের শির্ক এবং বেদাতের বিরুদ্ধে তোমাদেরকে কথা বলতে হবে তাওহিদ এবং সুন্নাতের পক্ষে তোমাদেরকে কথা বলতে হবে পৃথিবীর যেই প্রান্তে তোমরা যাও না কেন তোমাদের এই দায়িত্ব যেন তোমরা ভুলে যেও না মার্কাসকে তোমরা ভুলে যেও কিন্তু এই তোমরা কখনো ভুলে যেও না তোমরা রাজি আছো ইনশাল্লাহ সব জায়গায় শির্ক এবং বেদাহাতের বিরুদ্ধে কথা বলতে হবে রাজিয়া তোমরা তাওহিদ এবং সুন্নাতের পক্ষে তোমাদেরকে কথা বলতে হবে আছো এই দায়িত্ব যদি পালন করতে পারো তোমরা যদি আমাদেরকে স্মরণ না রাখো আমাদের এতটুকু আফসোস থাকবে না আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের এই বাচ্চারা এরা হচ্ছে আমাদের বরকতের কারণ এদের প্রতি যেন কোন রকম ত্রুটি যেন না হয়ে যায় তাদের যেন সর্বোচ্চ তদারকি করা হয় তাদেরকে যেন মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয় সর্বোপরি তাদেরকে এক একজন আহলে আন্দোলনের যোদ্ধা হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টা যেন আমাদের প্রত্যেকের থাকে এই আহ্বানটুকু আমরা রাখছি আমাদের যারা দায়িত্বশীল ভাইরা রয়েছেন আমি পরিশেষের পথের আলো ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা যে আন্তরিক মেহনত জালাছেন। এবং এই এতিম বাচ্চাদের লালন পালন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টাটুকু ব্যয় করছেন আল্লাহ রবী আলম তাদের প্রতিষ্ঠায় যেন বরকত দান করেন তাদের এই নেক মেহনতকে যেন আল্লাহ রবুল্লা কবুল করে নেন আল্লাহ আমিন আমি আরো দোয়া করছি আলমারকদ ইসলামিয়া সালাফিকে যেন আল্লাহ রবুল্লা আলম কবুল করে নেন আমাদের এতিম বাচ্চাদেরকে আল্লাহ রব্লি আলম তাদের প্রত্যেকে যেন আলমী দিন হিসেবে যেন কবুল করে নেন

আম্মা বিনামতি অফ বি কফ হাতদিস আল রসুল্লাহ সাল্লাল্লাহ ইহু সাল্লাম আনাম কাফিলুল ইয়াতি মিকাহত এনফিল আল মারকাজুল ইসলামের সালাফি হেতিম খানার দুই সালের অগ্রগতির রিপোর্ট প্রতিবেদন অগ্রগতি প্রতিবেদন এবং প্রাইজ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ আল মারকাজুল ইসলামের সালাফি হেতিম বিভাগের দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং অত্র মার্কাজের এতিম বিভাগের ছাত্র ও ছাত্রীবৃন্দ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি আজকে এত সুন্দর একটি আয়োজনে আমরা যে উপস্থিত হতে পেরেছি সেই জন্য মহান আল্লাহর বারগাহ অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আসলে এতিম বিভাগ নিয়ে কথা বলার অনেক কিছুই থাকে সময় এতটাই সংক্ষেপ যে বলার ইচ্ছা থাকলেও বলার কোনো সুযোগ নেই তারপরেও আমি প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের এতিম বিভাগের সমাজের দানশীল ভাই যারা আছেন যারা মানে দেশ বিদেশ থেকে আমাদের এই এই প্রকল্পে আর্থিকভাবে সহযোগিতা করছেন বিভিন্ন পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করছেন আমরা তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে আর কোনো যাচা দান করে না আমিন অতঃপর এতিম বিভাগ আমরা অনেকে অনেক কথা বলেছি যে আমাদের আমাদের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর এবং বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ এগুলো সবই ঠিক আছে তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরও তো সীমাবদ্ধতা আছে আমরাও আসলে যেভাবে করা প্রয়োজন হয়তো বা পারছি না আমরা আমাদের সন্তানদেরকে যেইভাবে গাইড করা দরকার তাদের লেখা পড়া তাদের দেখা তাদের চিকিৎসা অথবা সার্বিক বিষয় তত্ত্বাবধানের ক্ষেত্রে আসলে আরও এর চাইতে সুন্দর করা যায় কিভাবে। আমি বলবো যে আমরা আত্মতুষ্টিতে না ভুগে আমরা এর চাইতে ভালো করবো কীভাবে সেটা আমাদের প্ল্যান হওয়া উচিত আমরা দুই সালে যা হয়েছে দুই হাজার সালের জন্য আমাদের একটা শক্ত পরিকল্পনা প্রয়োজন আমরা যেমন লাইলাতল কদরের জন্য একটা শক্ত প্রস্তুতি নেই রামাজানের শেষ দশকে তাই না হাদিস আছে না মানে সাদ দামি যারা হোক আল্লাহ রসুল তার তহমনকে শক্ত করে বাদতেন রাত্রি জাগতেন হাল পরিবারকে জাগিয়ে দিতেন তো এতিম বিভাগের যারা দায়িত্বশীল আছেন আমরা বলবো যে এতিম বিভাগের দুই হাজার দুই হাজার চব্বিশকে আরও ভালো করতে হবে আরও সুন্দর ফলাফল হতে হবে এবং সেই সাথে শুধু আমরা আজকে সকলের আলোচনা এটাই আসছে যে মার্কাজ কেন্দ্রিক কথা কিন্তু আসলে শুধু মার্কাজেই তো আমাদের এতিম নাই আমাদের তো বাংলা মার্কাজের বাইরেও বাংলাদেশের অনেক জেলাতেই অনেকগুলি প্রতিষ্ঠানে প্রায় দশ দশ বারোটি প্রতিষ্ঠানে কিন্তু আমার কতটি তেরোটি প্রতিষ্ঠান না আচ্ছা তেরোটি প্রতিষ্ঠানে কিন্তু কেন্দ্রীয় তত্ত্বাবধানে বদনে অর্থাৎ পথেরলো ফাউন্ডেশনের আর্থিক অনুদানের মাধ্যমে বাংলাদেশের তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে এতিম প্রতিপালিত হচ্ছে আমরা চাই যে প্রত্যেকটি এতিমখানার শিক্ষার মান যেন ভালো হয় প্রত্যেকটি এতিমখানারই সার্বিক ব্যবস্থাপনা যেন আরও সুন্দর হয় যদি আমরা এখানে ঘাটতি করি তাহলে জবাব দিতে কিন্তু আল্লাহর কাছে আমরা এটুকু জানি এটুকু বিশ্বাস নিয়ে আমরা এতিম বিভাগের সাথে কাজ করি যে আসলে এখানে রিয়া এবং সোমার বিষয় না যেটা আমার আগে ডক্টর সাকিব বলেছেন যে সকল দানের ক্ষেত্রে কিছুটা রিয়ার বিষয় থাকলেও সকল আমলের ক্ষেত্রে কিন্তু এতিমের ক্ষেত্রে কিন্তু এটা আসলে মানে থাকে না সাধারণত থাকে না কারণ এখানে অনুভূতিটা হচ্ছে জান্নাতের অনুভূতি কারণ রাসুলুল্লাহ বলেছেন আনোয়া কাফুল ইয়াতিমকে হাত দেয় আমি এবং ইয়াতিমের তত্ত্বাবধায়ক ইয়াতিমের পরিচালক বা এতিমকে যে সহযোগিতা করবে সে জান্নাতে দুই আঙ্গুলকে একত্রিত করে তিনি ইঙ্গিত ইঙ্গিত করে দেখালেন যে এইভাবে থাকবো মানে কি রাসূল সাল্লাহসলামের সাথে জান্নাতে থাকার একটা সুযোগ হবে কাদের যারা এতিমদের এতিমদেরকে দেখাশোনা করে এতিমদেরকে সাহায্য সহযোগিতা করে এতিমদের লালন পালনের ব্যবস্থা করে এই অনুভূতি নিয়ে কিন্তু আমরা দান করি এবং যারাই দান করেন সহযোগিতা করেন আমাদের দৃঢ় বিশ্বাস এই অনুভূতি আছে বলেই অর্থাৎ তারা এক সাথে জানাতে থাকতে চান বলেই কিন্তু আমরা প্রতি মাসে এখানে দান করি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে কিন্তু এদিকে দাতা সদস্য কেউ একশো টাকা দিয়ে দাতা সদস্য কেউ এক হাজার দিয়ে দুই হাজার দিয়ে তিন হাজার টাকা একজন এতিমের পিছনে মাসে খরচ কত তিন হাজার টাকা আমরা একটা এতিমের স্পন্সরের জন্য আমরা দাতা ভাইদেরকে বলি যে তিন হাজার টাকা করে আপনারা মাসে দিবেন তাহলে একটা একজন এতিমের এক মাসের সার্বিক খরচটা তার হয়ে যাবেন সাল্লাহ এইভাবে অনেকে যারা আছেন একজনে একজন ইতিমের দায়িত্ব নিয়েছেন একজনে একাধিক জনের নিয়েছেন আবার এইটাকে আবার দশটা স্তরে আমরা করে দিয়েছি এই জন্য যেন একজন সাধারণ মানুষ মানে যার পক্ষে একজন এতিমের দায়িত্ব নেওয়া সম্ভব না কিন্তু তার মন চায় যে আমি খারা কিছু দিব মানে সেও তো জান্নাতের সাথে থাকতে চান তাই না এখন যিনি একজনের দায়িত্ব নেবেন তিনি জান্নাতের আসলের সাথে থাকবেন আর যার টাকা নাই ইচ্ছা আছে তো এই ক্ষেত্রে তার করণীয় কি এই জন্য আমরা অন্ততপক্ষে পক্ষে একশো টাকা একশো টাকা সর্বনিম্ন দেন না ও সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাসে দিয়ে দিয়ে তাহলে বছরে কত হয় ছয়শো টাকা বেশি না কিন্তু তাহলে মাসে পঞ্চাশ টাকা দিলেও কিন্তু এতিম বিভাগের একজন নিয়মিত দাতার তালিকাভুক্ত সদস্য তিনি হয়ে যান তাহলে ইনশাল্লাহ এই সামান্য দানটাই আখার ক্ষেত্রে কিন্তু নেকিতে একটা মহিরুহ রূপ নিবে তাই না হাদিস আছে না যদি কেউ সামান্য যদি কেউ একেবারে খেজুরের কথা আসছে যে একটা খেজুরের অংশ বিশেষ দান করে সেইটা আল্লাহ ডান হাতে নিয়ে এটা প্রতিবলন করেন এটা নেকিতে কি হয় একটা পাহাড়ের সমান হয় তাহলে নেকির বিষয়টা আল্লাহ সুমান বহু পরিমাণে দেবেন ইনশাআল্লাহ আমরা যারা দাতা সদস্য যে ভাইরা আজকে আমাদের সাথে এতিম বিভাগের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা নেই আমরা সকলকে রামাজনের শেষ মুহূর্তে আবার হন জানাবো এতিম বিভাগকে আরো সুন্দর করার জন্য আরো সমৃদ্ধ করার জন্য আরো এতিম বিভাগ আরো খরা বৃদ্ধির জন্য এতিম সংখ্যা বৃদ্ধির জন্য অবশ্যই আর্থিক সহযোগিতার প্রয়োজন আমরা যদি বলছি আমাদের অনেক দাতা আসলে সেটা আমাদের চাহিদার তুলনায় খুব বেশি নয় কারণ আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এতিম বিভাগ চালু করতে কিন্তু আমরা তো পারি নাই কেন পারি না আমাদের আর্থিক আর্থিক সংগতি নেই এখন যদি দাতা ভাইরা এগিয়ে আসেন তাহলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এতিমদের সংখ্যা বাড়াতে পারবো অসহায় সন্তান যাদের আসলে এই সমাজে কোনো অবলম্বন নেই শিক্ষার কোনো ব্যবস্থা নেই যাদের কোনো গুরুত্বই সমাজে নেই যে ছেলেগুলি এই সুযোগ না পেলে আজকে তারা কোথায় যেত সেটা একটু চিন্তা করলে বুঝতে পারেন যে আপনার সন্তান যদি এতিম বিভাগের সুযোগ না পেতো তাহলে তার অবস্থাটা কি হতো এই যে সন্তানদের একটা সুযোগ একটা দিনই শিক্ষার একটা সুযোগ আল্লাহ সুমতাল্লাহ তাদের করে দিয়েছেন এটা এতিম বিভাগের মাধ্যমে হয়েছে তো আমরা দাতার ভাইরা যদি এগিয়ে আসি তাহলে এটা আরো বৃহত্তর পরিসরে করা সম্ভব হবে ইনশা আল্লাহ যাই হোক আমরা সময় তো নেই জন্য আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি এতিম এতিম বিভাগের সম্মানিত দাতা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে আবার উদ্যত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এতিম বিভাগে আরো বেশি দান করার চেষ্টা করবেন এবং যারা দাতা সদস্য হন নাই তারা অবশ্যই দাতা সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আর বলবো যে আমরা আমরা দায়িত্ব পালন করছি আরও কীভাবে করতে পারি আমার অধীনে থেকে একটা এতিম ছেলে যদি বিভ্রান্ত হয়ে যায় সে যদি খারাপ পথে চলে যায় তার জবাব দিয়ে কিন্তু আমাকেই করতে হবে দায়িত্বশীল হিসাবে এই জন্য এখানে দায়িত্বের বোঝানো সবচেয়ে কঠিন এবং সেই সাথে মহিলা মাদ্রাসা যারা আছেন আমরা তাদেরকেও বলবো অবশ্যই দায়িত্ব সচেতন হতে হবে আমাদের সবাইকে আর ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো এত সুযোগ সুবিধা আল্লাহ তোমাদেরকে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত এই নিয়ামত যেটা একটু বলা হয়েছে যে এখানে ছাত্রদের মানে অভাব থাকে তাদের ফিজ বাকি থাকে কিন্তু এ তিন বিভাগের কিন্তু কোনো বাকি থাকে না তার মানে তোমাদের কোনো টেনশনই নাই কোনো চিন্তাই নেই যে এখানে টাকা বাকি আছে মানে এখানে ফিজ বাকি আছে বেতন দেওয়া হয়নি বোর্ডিং কি বাকি এই যে নিশ্চিন্ত ভাবে লেখাপড়ার একটা সুযোগ আল্লাহ সুবহানাল্লাহ দিয়েছেন এটাকে কাজে লাগানোর দরকার আছে না কি বলো দরকার আছে তো নাকি তাহলে তোমাদেরকে অবশ্যই ভালো করে লেখাপড়া করতে হবে সবাইকে রুল নং এক হওয়ার চেষ্টা করতে হবে হোক না প্রজন এখানে লটারি হবে তাই না সমস্যা কোথায় সবাইকে ভালো ফলাফল করার চেষ্টা করতে হবে আমরা তোমাদের জন্য দোয়া করি অবশ্যই আল্লাহ পাক যেন তোমাদের রহম করে এবং তোমাদের এলেম আমলের জন্য বারাকা দান করেন এই দোয়া আল্লাহ সুবহানাল্লাহর কাছে করে এবং এই আজকের আয়োজন আয়োজন যারা মানে আয়োজন করেছেন যারা বিশেষ করে এতিম বিভাগ রাজশাহী এতিম বিভাগের দায়িত্বশীল ভাইরা আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য আল্লাহবাকে আমাদের সব সবাইকে সকলের প্রচেষ্টা কবুল করুন আমিন সবাইকে আবারও ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহাবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত